2008 সালে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আজ বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট টি টোয়েন্টি লিগ। এই লিগ অনেক তরুণ প্রতিভাকে বিশ্ব ক্রিকেট আসরে জায়গা করে দিয়েছে। এই ক্রিকেট লিগের অনুকরণে বিশ্বে অনেক টি টোয়েন্টি লিগ চালু হলেও আইপিএল এর মহত্বটাই কিন্তু আলাদা। তরুণ প্রতিভা ও দেশ বিদেশের অভিজ্ঞ ক্রিকেটারদের এক অদ্ভুত মেল ঘটিয়েছে এই আইপিএল। নমস্কার বন্ধুরা, ট্রাইবল্যান্ডের আজকের এই আইপিএল স্পেশাল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে রয়েছে পাঁচজন আনলাকি ব্যাটসম্যান যারা মাত্র এক রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হয়েছেন। সুরেশ রায়না চেন্নাই সুপার কিংসের মিডিল অর্ডারের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। 2013 সালে বিপক্ষ টিম সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে সুরেশ রায়না 52টা বল খেলে 3টি 6 ও 11টি 4-এর সাহায্যে 99 রানে অপরাজিত থেকে যান। শেষ বলে স্ট্রাইকে ছিলেন সুরেশ রায়না, সেঞ্চুরি পূর্ণ করতে দরকার ছিল মাত্র 5 রান। ডেরিন সামির ফুলটস বলে এক্সট্রা কভার ফিল্ডারের ওপর দিয়ে বাউন্ডারি মেরে 99 রানে অপরাজিত থেকে যান। চেন্নাই সুপার কিংসের 20 ওভারে 223 রানের জবাবে 146 রান করে সানরাইজার্স হায়দ্রাবাদ 77 রানে পরাজিত হয়। বিরাট কোহলি বর্তমান ক্রিকেটের এক নম্বর ব্যাটসম্যানকেও 99 রানের কাটার আঘাত সহ্য করতে হয়েছে। 2013 সালে ডেলি ডেয়ার ডেভিলসের বিরুদ্ধে বিরাট কোহলির 58 বলে 99 রানের ইনিংস সাজানো ছিল 10টি 4 ও 4টি 6। লাস্ট বলে কোহলির দরকার ছিল মাত্র 2 রান। বিপক্ষে বলার ছিলেন উমেশ যাদব, ডিপ পয়েন্টে বল পাঠিয়ে কোহলি নিতে চেয়েছিলেন 2 রান, কিন্তু ভাগ্যের চাকা 99 রানে থমকে দাঁড়িয়ে যায়, রান আউট হন কোহলি। ক্রিস গেল 2019 সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে বাদ পড়ায় কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলছিলেন ক্রিস গেল। বিপক্ষে টিম ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সুরেশ রায়নার মতোই লাস্ট বলে সেঞ্চুরির জন্য দরকার ছিল 5 রান। সামনে বোলার ছিলেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ সিরাজের লাস্ট বলে 4 মেরে 99 রানে অপরাজিত থেকে যান ক্রিস গেল। 64 বলে 99 রানের এই ইনিংস সাজেন ছিল 10টি 4 ও 5টি 6। পৃথ্বী সাউ 2019 সালে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে পৃথ্বী সাউয়ের 95 বলে 99 রানের এই ইনিংসে ছিল 12টি 4 ও 3টি 6। 19তম ওভারে ফার্গুসনের একটি বাউন্সারকে পুল করতে গিয়ে উইকেট কিপার দীনেশ কার্তিকের হাতে ক্যাচ দিয়ে বসেন পৃথ্বী সাউ। মাত্র 1 রানের জন্য আইপিএলে সবথেকে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার কৃতিত্ব থেকে বঞ্চিত হন। এই রুদ্ধশ্বাস ম্যাচে সুপার ওভারে জয়লাভ করেন পৃথ্বী সাউয়ের টিম। ঈশান কিশান প্রতি 2020 সালে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের বিরুদ্ধে 99 রান করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের তরুণ প্রতিভা ঈশান কিশান। শেষ 2 বলে জেতার জন্য দরকার ছিল 5 রানের, দলের স্বার্থে 6 মারতে গিয়ে 99 রানে থেমে যায় ঈশান কিশানের এই দুর্ধর্ষ ইনিংস। 55 বলে 99 রানের ইনিংস সাজানো ছিল 12টি 4 ও 6টি 6। ঈশান কিশান ও পোলার্ডের দুর্ধর্ষ ব্যাটিংয়ে ম্যাচ ড্র হলেও শেষ পর্যন্ত সুপার ওভারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরই জয়ী হয়। বন্ধুরা, আমাদের কমেন্ট করে জানান আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। পরের ভিডিওতে আপনাদের জন্য থাকছে আইপিএল নিয়ে কিছু অজানা তথ্য। তো বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।